আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে আমি বাসা বার্গার বানাই। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাইলে লাইক দেবেন, শেয়ার দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা এই বার্গারে চিজ ইউজ করতে পারেন, ফ্ল্যাট চিজ আছে, অনেক ধরনের চিজ আছে, বাট আমি আজকে চিজ ছাড়া করেছি কারণ আমার বাচ্চারা খাবে যেহেতু, তাই আমি চিজ দেইনি। আর আমার বাসায় টমেটো ছিল না তাই আমি টমেটো দিইনি, আপনারা টমেটো বা আপনাদের পছন্দের মতো সবজি দিতে পারেন। আর বাচ্চারা যেহেতু বার্গার খুবই পছন্দ করে তাই আজকে আমি ওদেরকে বানিয়ে দিলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদের হয়তো ভালো লাগবে, আপনারা বাসা বানিয়ে এভাবে খেতে পারেন। আর আমার বাচ্চারা এক একজন এক এক ধরনের সস পছন্দ করে, কেউ বারবিকিউ সস পছন্দ করে, কেউ আবার মেয়োনিজ, কেউ কেচাপ, টমেটো কেচাপ পছন্দ করে। আর এখানে আমি বার্গার বানানোর জন্য ক্যাপসিকাম নিয়েছিলাম, গ্রিন চিলি, রেড ওনিয়ন, সেগুলো নিয়ে আমি কেটে তারপর ধনে পাতাও দিয়েছিলাম, আর দিয়েছিলাম লবণ, মিক্স পাউডার দিয়েছিলাম সামান্য। এখানে আমি কিমার মধ্যে ব্ল্যাক পেপার নিয়েছিলাম, তো পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি কিমাগুলোকে। আমার বাচ্চারা কিন্তু এই গড়ে বানানো বার্গারটা খুবই পছন্দ করে তাই আমি মাঝে মধ্যে তাদেরকে এটা বানিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিয়ে তারপর রেখে দেব একটা সাইডে, আমি পরে এটা বেজে নেব। আর এখানে আমি লেটিস পাতা, ক্যারোট আর কিউকাম্বার নিয়েছি, কেটে নিয়েছি, পরে ডেকোরেটিং করব। এখন আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি উপরে বাইন্ডিংয়ের জন্য আর কি, তো কর্নফ্লাওয়ার দিলে খুব সুন্দর বাইন্ডিং আসে। কর্নফ্লাওয়ার অ্যাড করার পর আমি আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, তো ভালো করে মাখা হয়ে গেলে আমি এখন তেলটা গরম করে তারপর তেলের মধ্যে একটু হেভি গুলগুল করে বার্গারের সাইজ মতো করে নিয়ে তারপর অয়েলে দিয়ে ফ্রাই করে নেব। তো এখানে আমার মাখানোটা অলমোস্ট হয়ে গেছে আর তেলটাও আমার দেখতে পাচ্ছেন আমি চারিদিকে বেশি তেল দিইনি, বেশি ডুবো তেলে কিন্তু করব না, আমি সামান্য একটু তেল নিয়ে ফ্রাই প্যানে চারিদিকে লাগিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু কিমাগুলো একটু বেশি করে দিতে হয় বার্গারের জন্য, তা না হলে যখন ফ্রাই হবে ফাটগুলো বার্ন হয়ে অনেকটা ছুট হয়ে আসে, তো এই জন্য আমি একটু হেভি করে বড় করে দিয়ে দিই, পরে কিন্তু সাইজটা ঠিক থাকে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে গুলো করে দিয়ে দিয়েছি। এখন আমি একটু ঢাকনা দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণ, তো ডেকে রেখে আমি এপিট অপিট করে উল্টিয়ে দেখে নিব। আমার আগের পিঠটা হয়ে গেছে, এখন আবার উল্টিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে আরেকটা পিট মানে ভালো করে ফ্রাই করব। আমার একটা বার্গার হয়ে গেছে, তো আমি সেটা নামিয়ে নিয়েছি। আর এখন আমি আরও 3টা বার্গার দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর দিয়ে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণ, তারপর হয়ে আসলে আমি আবারও উল্টে দেব। তো আমার যে উল্টে দিয়ে আমি নিচের দিকটা আবারও ভালো করে ফ্রাই করে নেব। আবারও আমি ঘুরে দিয়েছি দেখতে পাচ্ছেন, তো এদিকে আমি রেডি করে নিয়েছি লেটিস পাতা, এগুলো দেখতে পাচ্ছেন, আর সসগুলো আমি নিয়ে নিয়েছি, এখানে মেয়োনিজ আছে, কেচাপ আছে, আর আছে বারবিকিউ সস। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার বার্গারগুলো কীভাবে ফ্রাই হচ্ছে। গড়ে বানানো বার্গারটা কিন্তু খুবই মজা হয়, গড়ে বানানো বার্গারটা কিন্তু খুবই ভালো আপনারা নিজের হাতে করলেন, আর বাইরে তো তারা কিভাবে দেয় আপনারা দেখতে পারেন না। দেখতে পাচ্ছেন বানগুলো আমি কিনে এনেছি আর আপনাদের সাথে শেয়ার করব এই বানটা কিভাবে বাসায় বানানো যায়, আমি যখন সময় পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু আপনারা বাসায় বানাতে পারেন বা বাইরে থেকে কিনেও আনতে পারেন। তো বান আমি মাঝের দিক থেকে কেটে নিয়েছি আর একটু বাটার অ্যাড করে নিয়েছি, তো বাটারটা লাগিয়ে
দিতে হবে সামান্য একটু ফ্রাই প্যানে দিয়ে দিলে আর কি সামান্য একটু গরম করে নিলে বানটা খুবই সফট হয় আর বাটারের যে ইয়েটা মানে একটু দেখতে পাচ্ছেন গোল্ডেন ফ্রাই হয়ে যায় আর একটু খেতে কিন্তু খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমি সবগুলা ব্রেডকে এভাবে করে নিচ্ছি একটু বাটার লাগিয়ে আর বাটারের স্মেলটা কিন্তু খুবই ভালো লাগে এখন আমি বার্গারটা বানিয়ে নেব দেখতে পাচ্ছেন আমার সবগুলো রেডি হয়ে গেছে তো এখানে আমি দুটো বানের নিচে দিক দিকটা বসিয়ে নিয়ে তারপর লেটিস যেটা আমি বড় করে কেটে নিয়েছি বার্গারের সাইজ মতো বানের সাইজ মতো তো এখানে আমি কিউকাম্বার দুটো সাজিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি খারটের টুকরোগুলো একটু লম্বা করে কেটে নিয়েছিলাম আমার বাচ্চারা এগুলো আসলে খায় না তুলে ফেলে দেয় আসলে কিউকাম্বার আর ওই যে খারট খায় সামান্য একটু আর কি তো বাচ্চারা বেশি পছন্দ করে না তাই আমি একটু একটু দিয়ে দিয়েছি আর আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী টমেটো অ্যাড করতে পারেন চিজ অ্যাড করতে পারেন আমার বাচ্চারা চিজ খাবে না বার্গারে তাই আমি চিজ দিইনি তো এখন আমি মেয়োনিজটা দিয়ে দিলাম উপরে এভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি আর একটাতে আমি বারবিকিউ সস দিয়েছি আমার একজন মেয়ে বারবিকিউ খাবে ও মেয়োনিজ পছন্দ করে না তো এরপর দেখতে পাচ্ছেন আরেকটা আমি রেডি করে নিচ্ছি তো এক একটা বাচ্চা এক এক ধরনের চাহিদা আর কি ওটা খাবে না সেটা খাবে না এরকম আর কি এক একজন এক একটা সালাদ খেতে চায় না ওরা সালাদটা পছন্দ করে না এই যে লেটিস পাতা কিউকাম্বার এগুলো খাবে না বাচ্চাদের এমন ফাঁসি বাচ্চারা কি আর করা হয়তো সবগুলো তুলে ফেলে দিবে আর এখানে আমি এই যে পিসটা বানিয়ে রেখে দিয়েছিলাম আগে যেগুলো কিমার তো সেগুলো আমি অ্যাড করে নিচ্ছি এখন আপনারা হয়তো শুনেছেন আমার আনিকা অলরেডি বলেই দিয়েছে সে কিউকাম্বার চায় না সালাদ চায় না তো এইগুলো আর কি সালাদগুলো আপনারা ছোটো ছোটো করে কেটে নিতে পারেন বড় করেও আপনাদের ইচ্ছা মতো কিউকাম্বার যেটা আর কি সেটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন আপনারা টমেটো অ্যাড আগেই বলেছি টমেটো অ্যাড করতে পারেন চিজের বড় পিস বা স্প্রিঙ্কল করে চিজও দিতে পারেন সেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানাবেন তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি দিয়ে তারপর উপরের বানের উপরেটা বসিয়ে নেব এটা কিন্তু পুড়েও গেছে একা একা সব কিছু করতে হয় তাই দেখতে পাচ্ছেন একটু সামান্য পুড়ে গেছে একটা এতো বেশি পুড়ে নি একটু সামান্য আর এই তো রেডি হয়ে গেল বার্গার তো কেমন লাগলো আজকের এই বার্গারের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন শেয়ার দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার যারা নতুন ভিউয়ার্স তাদেরকে বলছি আর আপনারা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার কমেন্টস বক্সে এসে আমার খুবই ভালো লাগে আপনাদের কমেন্ট রিপ্লাই করতে এত সুন্দর সুন্দর কমেন্টস আপনারা করেন তো ভালো লাগে এর জন্য আরও ভিডিও বানাতে ইচ্ছা করে কিন্তু সময়ের অভাবে কিছুই করতে পারি না বাসায় অনেক কাজ টাজ নামাজ টামাজ সবগুলো করে তারপর সময় পেলে আর কি ভিডিও বানাই বা সময় এডিট করি তো আমার বুঝতে পারছেন আমার বাসায় কিন্তু বাচ্চারা আমার বিশেষ করে আমার ছোটো মেয়েটা আমাকে অনেক বিজি রাখে তাই আমি কিছুই করতে পারি না আর আমি যেখানে থাকি সেখানেও কিন্তু অবস্থা তেমন ভালো নয় আমরা কিন্তু ঘর থেকে একদমই বেরোচ্ছি না This burger is really nice and you should eat it. Thank you. Say. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই একে অন্যের জন্য দোয়া করব এই ভাইরাস থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাঁচিয়ে রাখেন দূরে রাখেন আর এই ভাইরাসটা যাতে একদম নির্মূল হয়ে যায় পৃথিবী থেকে আর
এই তো, সবাই সবার ঘরে ভালো থাকুন, সেফ থাকুন, আর আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো আমি মনি বিদায় নিচ্ছি, কথা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে। ভালো থাকুন সবাই, সুন্দর থাকুন, আল্লাহ হাফিজ।